ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজ হচ্ছে 28শে জানুয়ারি, তো মাস তো প্রায় শেষের দিকে হয়ে গেল। আর আজকে সকালে আমি করেছিলাম ব্রেকফাস্টে করেছিলাম গোলা রুটি। তো গোলা রুটির রেসিপিটা আগের দিন একটুখানি তোমাদের দেখিয়েছিলাম, আজকে আর দেখাইনি, কারণ ওই ময়দা আটা জোয়ান মৌরি নুন মিষ্টিটা একটুখানি দিই, আর পেঁয়াজ কী বলে কাঁচা লঙ্কা ধনে পাতা সব মিক্সড করে জাস্ট তেলের মধ্যে ননস্টিক প্যানে এই সরু চাকলি বলো প্যানকেক বলো তো যাই হোক ওরকম করে ব্রেকফাস্টে সস দিয়ে হয়ে গেছে। তো আগে ভাবলাম যে রুটি ফুটি করবো না, কারণ কালকে রাতে ভাত খেয়েছিলাম, তো ওই কারণে রুটি আটা পাটা কিছু মাখাও ছিল না। আর আমি তো রুটি কিনে আনি, যে অনেক সময় থাকে দু তিনটে রুটি থেকে যায়, বা সেরকম মিক্সড অ্যান্ড ম্যাচ করে পাউডার পাউডার দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই অনেক ক্ষেত্রে, তো যেটা হয় নর্মাল যে কোনো বাড়িতে। কিন্তু আজকে যখন আমি চিন্তাই করেছি এখন থেকে ওরকম ফুটি ফুটি না খেয়ে এরকম রেগুলার বেসিকে নতুন নতুন কিছু রেসিপি তৈরি করব ব্রেকফাস্টের জন্য। কালকে করেছিলাম ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট, আজকে হলো প্যানকেক। তো এইভাবেই চলছে। তো এখন দুপুরবেলা রান্না কিচ্ছু না, জাস্ট চিকেন করব। চিকেনের জন্য পেঁয়াজ ভাজা, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একদম এখানে বসিয়ে দিয়েছি, এবার মশলা দিয়ে কষবো, চিকেনটা ভালো করে ধোবো। আমার না আবার চিকেন অনেকবার করে ধুই, 5-6 বার করে আমি চিকেন ধুই, এটা আমার বাতিক। আগে তো গরম জল টরম জল দিয়ে ধুতাম, এখন ভালো করে ফ্রেশ যতক্ষণ না পরিষ্কার ভালো মনে হবে ততক্ষণ আমি মানে ধুয়েই যাবো, এটা আমার একটা বাতিক হয়ে গেছে। যাই হোক, তো এখানে সবই করে রেখেছি, টমেটো বেটে রেখেছি, টমেটো এখানে একটু রসুন আছে, আমি রসুনটা একটু বেশি দিচ্ছি আজকাল। আর এখানে আছে টমেটো রয়েছে, কারণ 1 কিলো চিকেন তো সকাল বিকেলের জন্য, তো ওই কারণে চিকেনটাকে ধুয়ে নিই। আর এক্সট্রা আমি একটুখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে, এটা এরকম একদম এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে, চলো দেখতে থাকো চিকেন। আজই ভাবলাম তোমার সঙ্গে রেসিপিটা একটু শেয়ারই করি, দেখা যাক। তো তোমাদের আগেই বললাম যে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটা সব রেডি, শুধু এবার রান্নাটা বসিয়ে দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। ভালো করে ওটাকে ভাজার পরে আমি দিচ্ছি একটু নুন, একটু চিনি অল্প করে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এমনি যেটা প্লেন লঙ্কা গুঁড়ো সেটা দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর তার সাথেই দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়োটা না দিলে কিন্তু মানে চিকেন মটন কিন্তু খেতে ঠিক ভালো হয় না, মানে কালারটাই আসে না আমার মনে হয়। তো আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিন্তু বেশি পরিমাণেই দিই, কাশ্মীর লঙ্কা গুঁড়ো ঝাল হয় না কিন্তু একটা সুন্দর কালার আনে, তো আর একটু ফ্লেভারও মনে হয় আনে। তো এবার আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে ভালো করে ধোবো। দেখো চিকেনটা আমি তোমাদের আগেই বললাম আমি অনেকবার করে ধুই, তোমরা সেটা এখানে দেখতেই পাবে। তো এটা যখন মশলাটা আস্তে আস্তে কষছে, আর আমি পাশে চলে যাব চিকেন ধুতে। তো চিকেনটা প্রায় 4-5 বার আমি ভালো করে জল দিয়ে ধোবো, ক্যামেরাটা একদম তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি ধুই। তো কালো প্যাকেটে দেয় এগুলো এখন তোমরা জানোই, কিন্তু এখন সব কিছুই প্যাকেটে দেয়। তো এবার সেটাকে ভালো করে ধোবো, 5-6 বার করে ধোবো, ধুয়ে তারপর হ্যান্ড ওয়াশ করবো, আমার একটুখানি বাতিক আছে হ্যান্ড ওয়াশ করবো, আবার মাংস যেই দেবো দিয়ে ভালো করে নিয়ে আবার হ্যান্ড ওয়াশ করবো। তো এই চলে, তো বাতিগ্রস্ত হয়ে যাই মাঝে মাঝে, আর কিছু করার নেই। আর তার সঙ্গে সঙ্গে আমি কী করি বলো তো, এই দেখো আমার মিক্সির ছোটোটা যেটা, সে মানে একদম টমেটোগুলো বাটা দেখলে তোমরা, সেগুলোকেও কিন্তু রান্নার সঙ্গে সঙ্গে আমি মেজে ফেলি, কারণ তাহলে সিঙ্কে না বাসনে একদম পড়ে থাকে না। আমার রান্নাঘরটা বড্ড ছোটো, তো সিঙ্কে যদি বেশি বাসন জড়ো করি তাহলে কিন্তু মুশকিল। আর তার সাথেই দেখো চিকেনের এই জায়গাটাও মেজে ফেলবো, পটপট পটপট করে একদিকে যেমন মাংস বসিয়ে দেবো অন্যদিকে কিন্তু আমি বাকি কাজগুলো করতে থাকবো। এই দেখো চিকেনটা আমি হাত দিয়ে দিয়ে তুলে দিচ্ছি, আর তার সাথে সাথে ভালো করে নাড়বো, নেড়ে জাস্ট হালকা একটা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো, তারপর চাপা খুলে ভালো করে দেখে নেবো, দেখে যদি মনে আরেকটু করতে হবে মানে আরেকটু মানে কষতে হবে জিনিসটা, তাই একটু কষবো, কষার পর তারপর জল দেবো। জল আমি প্রথমে খুব বেশি দিই না, অল্প করেই দিই, তারপরে আলুগুলোও দিয়ে দেবো একসাথে। আর 4-5টা সিটি হয়ে গেলেই কিন্তু আমার চিকেন রেডি হয়ে যায়। তো লাস্ট সিটিটা আমি দিই না, দেখো মোটামুটি 5 মিনিট রাখার পরে এরকম কালার এসে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, 2 চামচ গরম মশলা দেবো, কারণ চিকেন ধোয়ার পরেও আমার যদি একটু গন্ধ থেকে যায় আমার ভালো লাগে না, চিকেনের একটা আঁচটে গন্ধ থাকে না। তো এবার মোটামুটি কষাটা হয়ে গেছে বলেই গরম মশলাটা দিয়ে দিলাম, আর জলও দিয়ে দিলাম, আর আলুগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সে আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে দেখো এই অল্প জলই দেবো প্রথমে, তারপর যখন সেদ্ধ হয়ে যাবে তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। এই হচ্ছে চিকেন, আর চিকেনটা সত্যি এত সুন্দর খেতে হয়েছিল, সবাই বলছে, আমার বাপ্পাও বলছে, আমার মেয়েরাও বলছে, মা অপূর্ব হয়েছিল।
তো মাঝে মাঝে এক তরকারি ভাতে কিন্তু যদি টেস্টি হয় আর কিছুই লাগে না। আর এখন তখন চান টান করে এসেছি, এসে একদম ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো ভিজে জামা কাপড় যেগুলো হাতে কাচি, রেগুলার যেগুলো পরি, তো সেগুলো হাতে কেচে নিয়ে আমি ছাদে মেলে দিচ্ছি। আর আজকে না সুন্দর একটা রোদ উঠেছে, আর রোদের ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের জন্য ভালো লাগছে। ঠান্ডা যতই পড়ুক, রোদ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, তো এই রোদটাই আসল দরকার। আমি একদম উপরের ছাদে উঠে গেছি, দেখো পিটুনিয়া দুই একটা করে ফুটছে, আর টমেটোগুলো এবার লাল হতে শুরু করেছে, আর চন্দ্রমল্লিকা শেষ, তাই চন্দ্রমল্লিকার গাছগুলো এখন সেই মনে হচ্ছে মরা মরা। এবার নিচে নেমে যাব। এখন বাজে ঠিক 12:20, আর আমার চান টান একদম কমপ্লিট। দেখলে তোমরা জামা কাপড় মেললাম, উপরে ছাদেও গেছি, কিন্তু পিটুনি অল্প অল্প হয়েছে, আরও চারাতে ফুল আসছে। আর আজকে আমি না একটুখানি শর নিয়ে, রোজই আমি বেসন দিই মুখে, তোমরা জানো যে আমি ফেস ওয়াশ ইউজ করি না, তো আজকে শরের সাথে একটু রান্নার একটু হলুদ নিয়েছিলাম, আর বেসন দিয়ে মুখটা পরিষ্কার করেছি। দেখো কত গ্লো করছে। আর চান করে উঠে আমি একটু হালকা নিভিয়া ক্রিম লাগাই লাগিয়েছি। তো এই শীতকালে কী হয় বলো তো, মাঝে মাঝে ট্যানটা বেশি পড়ে আর এখানে ফেকেলস এসে যায়, তো মাঝে মাঝে এরকম স্ক্রাব আর স্ক্রাবিং করলে, তার সঙ্গে যেহেতু ড্রাই আমার স্কিনটা না, নর্মাল স্কিন মানে আমার এখানটা অয়েলি, বাকিটা একটুখানি ড্রাই, তো ওই কারণে শর্ট দিলে আমার স্কিনটা গ্লো করে এবং যত ময়লা আছে মানে যখন আমি স্ক্রাবিং করি তখন সেগুলো বেরিয়ে আসে। তো এবার যে যার স্কিন বুঝে করতে হয়। আর এখানে কালকের জামাকাপড়গুলো শুকনো করতে মেলা আছে, সেগুলো তুলবো। আর আজকে ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার, আজ এই ঝলমলে রোদ, একদম ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। সকালটা বেশ ভালো ঠান্ডা পড়েছিল, এখন হালকা ঠান্ডা আছে, কিন্তু হাওয়া দিচ্ছি, হাওয়াটা একটু বাজে লাগে, কিন্তু যাকগে ঝলমলে রোদের জন্য কিন্তু ঠান্ডাটা গায়ে লাগে না। আর একটু এই চান টান করে 5-10 মিনিট যদি আমরা ছাদে এরকমভাবে রোদ পোয়াতে থাকি, বা বারান্দার যা যেমন রোদ আসে, তা আমার এইটা এখন দোল্লাটা এখন রোদ খাওয়ার জন্য আইডিয়াল হয়েছে। তো এখানে একটু বসে রোদ তোদ খেয়ে 10 মিনিট পরে নিচে যাব, গিয়ে 12:45 নাগাদ ভাত বসাবো। ব্যাস আমার আজকে লাঞ্চ কমপ্লিট। চিকেন মটন হলে একটা সুবিধে, আর আমার হাজব্যান্ড আমার মেয়েরাকে না চিকেন মটন হলে মানে এই শাক সবজি উচ্ছে সব খেতে চায় না, তো যাই হোক চিকেন রাইস এই শুধু আজকে লাঞ্চে রয়েছে, আর চিকেনটা রয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে, 1 কেজি চিকেন আছে মোটামুটি। তো এই আর বিকেলবেলা দেখি কিছু করে দিতে হবে, নতুন কিছু চাউমিন হোক পাস্তা হোক করে দিতে হবে। এই তো লাইফস্টাইল, রেগুলার লাইফস্টাইল, তো আমার রেগুলার যে লাইফস্টাইল সেটা তোমাদের সামনে তুলে ধরি আমি। আর যদি ভালো লাগে কী করতে হবে জানো, লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রিপশন করো আমার চ্যানেলটাকে। তো চলো এবার আর একটু বসে আমি নিচে যাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী কী করছি না করছি। তো আমি এইমাত্র ভাত বসালাম তোমরা দেখতেই পেলে, এবার তোমাদের দেখাই যে চিকেনটা আলটিমেটলি কীরকম হলো। চিকেনটা প্রেশারেই রেখেছি, এরপর একটা বড় বাটিতে নিয়ে ওখানে রাখবো, বাকিটা আবার রেখে রাত্রিবেলার জন্য হবে, দুভাগে রাখতে হয় তাহলে সুবিধে হয় জিনিসটা। তো চলো দেখাচ্ছি কী হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো আমার চিকেন এরকম কেউ খেলে না, অনেকেই ধরতে পারে না কিন্তু দেখে যে চিকেন এটা না মটন এটা, তো যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি ওই কারণে লাল লাল বেশি হয়েছে, কিন্তু আমার ছোটো মেয়ে টেস্ট করে বলেছে দারুণ হয়েছে। তো এটাই চিকেন, আর রাইস, এখানে রাইস বসে গেছে, ভাত হতেই 15-20 মিনিট লাগবে, ব্যাস হয়ে যাবে। রোজ ভারী ভারী রান্না না করে 2-3 রকম রান্না না করে একরকম মাছ তরকারি বা ভাত তরকারি দিয়েও খাওয়া যায়, বা চিকেন তরকারি কি মটন তরকারি দিয়েও খাওয়া যায়, তো সব কিছুই রোল করতে হয় জানো তো, নাহলে একঘেয়েমি এসে যায় জীবনে। সব থেকে বড়ো কথা কালকে রাতে আমরা কিন্তু মানে আমার মেয়েরা খেয়েছে ফ্যান ভাতে আলু ভাতে ডিম সিদ্ধ, আর আমি খেয়েছি, আমি ফ্যান ভাতেটা খাই না কারণ আমার কনস্টিপেশন আছে, ফ্যান ভাতে খেলে না কনস্টিপেশনটা বেড়ে যায়, আমি এটা আমার শরীরের জন্য দেখেছি, তাই আমি ওটা একদমই অ্যাভয়েড করি। আমি জানি না এটা হয়তো অনেকেরই এটা হয়, তো আমি জাস্ট ভাতটাকে যেটুকু ফ্যান গেলে যেটুকু ঘি দিয়ে আমরা খেয়েছি আমার হাজব্যান্ডও তাই, ওর ডাল দিয়ে খেয়েছে, ওর ডাল ছিল সকালে সে ডাল দিয়ে খেয়েছে,
তো এইভাবে ভাবছি সপ্তাহে একদিন কি দুদিন আমরা এরকম ভাত খাবো রাতে। আর এক তরকারি ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে মাঝে মাঝে, জানো তো। কালকে অনেক কিছু রান্না করেছিলাম, কালকে করেছিলাম শিমের ঝাল, শাক চচ্চড়ি, ডাল, মাছ, চাটনি ও আবার পেঁয়াজ কলি, আলু, গাজর টাজর দিয়ে যে তরকারিটা তোমাদের দেখাই কড়াইশুঁটি দিয়ে ওই তরকারিটা করেছিলাম। তো এতগুলো তরকারি হয়েছে, কালকে ডাল অনেকেই খাইনি, আমার হাজব্যান্ডও খাইনি সকালবেলাটা, রাত্রিবেলাটা খেয়েছে, কারণ ওই সব মেখে মেখে খেতে, ও ডাল শুকনো ছিল আবার, মানে তার আগের দিনের ডাল ছিল মুগের ডাল, সেটাকে আমি না শুকনো শুকিয়ে নিই, তাতে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে দিই, খেতে দারুণ লাগে। মানে আমার ছোটো মেয়ের তো খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, এখন আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়েরও ফেভারিট হয়ে গেছে। তো এত কিছু দিয়ে খেতে খেতে না দেখবে আর কিছু ডাল লাগে না, মাছের কাই ছিল সেটা দিয়ে খেয়েছে, তো ডালটা রয়ে গেছিলো। তো রাতে কালকে আমার হাজব্যান্ড নিয়েছে, আজকে আমার মেয়েরা যদি একটু চিকেনের সঙ্গে ডাল খায় ডালটা হয়ে যাবে, চাটনি তো করা আছে। আর আরেকটা এখন খুব আমাদের ফেভারিট হয়েছে এই কাঁচা তেঁতুল, তো টমেটোর চাটনিটা এখন করা আছে, কালকেই মনে হয় শেষ হয়ে যাবে, কালকে স্যাটারডে, কালকে শেষ হয়ে যাবে। তো কালকে আমি একটুখানি তেঁতুলের চাটনি করে রাখবো পরের দিনের জন্য, তো যাই হোক। আর এখন তেঁতুল, কাঁচা তেঁতুলটা খেতেও ভালো লাগে, আর টকের ডাল করা যাবে, কাঁচা তেঁতুলটা খুবই কিন্তু খাওয়াটাও শরীরের জন্য উপকারী। তো টক, মিষ্টি সব কিছু শাক সবজি মিলিয়ে খেতে হচ্ছে, তো আমরা খাই, মানে খাওয়ার লেভেল এরকমই হয়ে গেছে এখন আস্তে আস্তে। মানে আগে না আমি শাকসবজি খেতাম বাড়িতে, ছোটোবেলা থেকেই খেতাম, সেটা অস্বীকার করবো না, দু তিন রকম মাছ খেতাম সব কিছু, কিন্তু কোনটা কি ভালো কোনটা কি, অত টেস্ট নেওয়ার মতো তখন আমার সময় ছিল না, কারণ স্কুল, স্কুল থেকে কোচিং, এটা বাচ্চাদের হয়, মা শুধু বলতো উচ্ছে খেলেই হয়, শাক খেলেই হয়, তো সেই শুনে শুনে খেয়ে নিতাম। ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, ছোটো মাছ প্রথমে আমি খেতে ভালোবাসতাম না, একদমই ভালোবাসতাম না, আমি আমার কথাটা বলছি, তো তখন আমার মা বলতো দেখো খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। তো আমার বাবার একটু চোখের প্রবলেম ছোটোবেলা থেকেই ছিল, হাই মানে খুব হাই পাওয়ার ছিল, এখন তো খুব দুঃখের জিনিস যে আমার বাবার গ্লুকোমা দুটো চোখে নষ্ট হয়ে গেছে, একটা চোখে অনেক দিন আগে নষ্ট হয়ে গেছিলো, আর এখন রিসেন্ট বয়সে যেটা হয় 3-4 বছর হলো বাপি দুটো চোখেই দেখতে পারি না, তো ওইটা মা তখন বলতো যে বাপির চোখের একটু প্রবলেম আছে, হাই পাওয়ার তুমি তো দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু খাও। কিন্তু সত্যি কথা, সেই সময় হয়তো ঠিকমতোভাবে আমাদের মা গাইড করেছিলে বলে, আর কিন্তু আমাদের দু ভাই বোনের মানে আমার ভাই আছে একটা, তোমরা জানো ভাইয়ের বিয়ে সব কিছু দেখেছো আগের ভিডিও টিডিওগুলোতে, যারা নতুন আসছে তাদেরকে বলছি, তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো চশমা নেই, চশমা যেটুকু আছে সেটা আমার মানে রিডিং গ্লাস পড়ার জন্য, কিন্তু দূরের আমি পরিষ্কার দেখতে পাই। প্রচুর ছোটো মাছ খেয়েছি, শাকসবজি খেয়েছি, উচ্ছে খেয়েছি, এখনও আমার সুগার নেই, কিচ্ছু নেই। তো ছোটোবেলা থেকে অল্প অল্প করে যদি সব বাচ্চারা, তো কেউ খেতেই চায় না এগুলো, সত্যি কথা আমরাও যেরকম ছিলাম, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে যদি খাওয়ানো যায় রেগুলার একটা, তখন তার স্বাদ এসে যায়, তো স্বাদ এসে আস্তে আস্তে কিন্তু সে তখন খেতে শুরু করে। তো এটাই হচ্ছে ব্যাপার, এখন আমার ছোটো মেয়ে এখনও কিন্তু ছোটো মাছ খায় না, দেখলেই বলে আমি খাবো না, চিংড়ি মাছ খাবে, কিন্তু ছোটো ওই মোরলা মাছ এইসব মাছগুলো খায় না। তো আমরা বোঝাই, কিন্তু বুঝতে পারি যে এখন খেতে চাইছে না, একটা আমি যে একটা খাও এরকম করে যদি খেতে 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 একটা টেস্ট বেড়ে যায়। যাই হোক, অনেক কিছু জ্ঞান, অনেক কিছু গল্প মানুষের বেরিয়ে আসে আবেগে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা এমন হয়ে গেছো যে আমার আবেগে অনেক কথা বেরিয়ে আসছে। আর সত্যি কথা বলতে গিয়ে দেখো স্কিনটা কত গ্লো করছে, কত পরিষ্কার হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। তো বেসনের সাথে একটুখানি তোমরাও কিন্তু যদি একটু দুধ, কাঁচা মানে এমনি দুধই নাও, আমি কাঁচা দুধ সবসময় নিয়ে নিই তা না, এমনি দুধও নিয়ে নিই, মানে গরম করা দুধ, বেসন, দুধ কি সর, আর তার সাথে যদি একটুখানি হলুদ নেওয়া যায়, কস্তুরি হলুদ অনেকের বাড়িতেই থাকে না, আমার বাড়িতে এখন আছে, কিন্তু আমার আজকে লেথার্জি লেগেছে, আমার একটু মাঝে মাঝে ল্যাদ খাই, জানো তো সবাই হয় সেটা, তো এখানে রান্নার হলুদ দিয়ে মুখ পরিষ্কার করে নিয়েছি, দেখো ভালোই কিন্তু পরিষ্কার লাগছে। তো চলো এবার ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে লাঞ্চটা কমপ্লিট করবো, লাঞ্চ কমপ্লিট করতে করতে 2-2:30 তো হয়, আমাদের 2-2:30 হয়, তারপরে সব কাজ মিটতে মিটতে 3:30-3:30 হয়, আর বিকেলে না আমার একদম মানে লেথার্জি লাগে। তো যাই হোক, এবার আজকে বিকেলে কিন্তু তোমাদের সঙ্গে আমি অবশ্যই কথা বলছি। তো মাঝে মাঝে সন্দেশ খেতেও কিন্তু ভালো লাগে, তো ভাবছি একটা সন্দেশ খাই, জানি না কেন খিদে খিদে পাচ্ছে, এখন তো সবে 1:30 বাজে, তো লাঞ্চ হতে এখন দেরি আছে, একটা সন্দেশ খেয়ে নেয় যাক,
আর নরেন গুড়ের সন্দেশ তো বেশি দিন পাবো না, চলো। এখন বাজে 6:40 আর আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এখনও আমার জামা কাপড় তোলা হয়নি, আর এইগুলো না একটুখানি হালকা হালকা পুরোটা যে শোকায় তা না, ভিজে ভিজে থাকে। তো আমি কি করি, তোমরা দেখেইছো যে ভেতরে যে দড়িটা আমি টাঙিয়েছি সেই দড়িতে মেরে দিই। তো তোমাদের সকালেই বলেছিলাম যে আজকে আমি বিকেলবেলা ভিডিও অবশ্যই করব, তাই তোমাদের জন্য আমি কন্টিনিউ করছি। আর চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধে দিচ্ছে ছোটো মেয়ে, এবার ওর অনলাইন ক্লাসেস সব শুরু হয়ে যাবে ওদের। সন্ধেবেলা 7টা থেকে সব টিচাররা পড়ায়, অনলাইন ক্লাসেস স্টার্ট হবে। আর আজকে বাপ্পা বলেছে ভাত আর চিকেনই রাত্রিবেলা খাবে, তো খাবার চলে যায় দোকানে, একটু পরে ছেলেটা রুটি নিয়ে আসবে। তো আমরা খাবো রুটি চিকেন, আর ও খাবে ভাত আর চিকেন। তোরটা পাঠিয়ে দেবো, আর আমরা চিকেনটাকে গরম করে মাইক্রোওভেনে গরম করব, রুটি দিয়ে খাবো। এই হচ্ছে। আর এখন আমি বললাম যে তোরা কিছু খাবি, কারণ আমি মুখ করে সেদ্ধ একটু করে রেখেছি। তো ছোটো মেয়ে বলে মুখ করে একটু লেবু দিয়ে খাবো, আর বড় বললো না আমি একবারে 8টার মধ্যে ডিনার করে নেবো। আসলে কি বলতো, ওরাও তো বাড়ি থেকে বেরোচ্ছে না, তো ওদেরও ঠিকমতো খাওয়া দাওয়াটা মানে খিদেটা পাচ্ছে না। সন্ধেবেলা আমাদের খেতে খেতে 2:30 তো হচ্ছেই, এবার তখন খাবার পরে না শীতকালে কি হয়, হজম হতে একটু সময় লাগে। আর এই হজম হতে সময় লাগে বলে দেখো পেছনে সব মেলে দিয়েছি, তো হজম হতে সময় লাগে বলেই ওরা মানে খাবার ইচ্ছেটা মরে গেছে। সন্ধেবেলা অনেক সময় স্ন্যাক্স করছে না, একদম রাতে ডিনার খেয়ে নিচ্ছে, দরজাটা বন্ধ করে বিশাল আওয়াজ হয়। আগে বন্ধ করে নিই, তারপর আবার কথা বলছি। তো এই ঘরটা না মানে এই জায়গাটা এখন শান্ত 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 লাগে, মানে মনে হয় এর একদম নিজস্বতা, একা রয়েছি, এই ফিলিংসটা এই ঘরে সন্ধ্যাবেলার দিকে এলে হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো এখানে মেলা রইলে কালকে সকালে তুলব। আর এখন নিচে যাই, ব্লগটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম, যদি ভালো লাগে কী করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রিপশন করো, সাবস্ক্রিপশন কিন্তু আমার জন্য জরুরি। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে, আমি আসবো কৌশলী।